দাঁড়িয়েছিল আর দূর থেকে এসে দ্রুত গতিতে এসে অ্যাক্সিডেন্ট করে, ছেলেটা সেখানে পড়ে যায়। এবার ওকে সঙ্গে সঙ্গে পাড়ার লোকজন এসে বা এবার যারা পাশাপাশি ছিল তারা নিয়ে কলকাতায় নিয়ে যায়। কিন্তু তার চিকিৎসা করার পরে যথেষ্ট চেষ্টা করানো হয়েছিল বাঁচাবার, কিন্তু কোনো প্রকারে তাকে বাঁচানো যায়নি। এক তারিখে ছেলেটা মারা যায়। কিন্তু মারা যাওয়ার পরে জনগণ ক্ষিপ্ত হয়েছিল, আমরা কোনো রকমে বাড়িটাকে বাঁচিয়ে রেখেছি যাতে কোনো রকম ভাঙচুর না হয়। কিন্তু সকালবেলা যখন শোনা গেল ছেলেটাকে ছেড়ে দিয়েছে, যার ফলে জনগণ ক্ষিপ্ত হয়ে ছেড়ে দিয়েছে বলতে কি, কোর্ট থেকে জামিন পেয়ে গেছিল, কোর্ট থেকেই জামিন পেয়েছে। তারপর আজকে কি হলো, আজকে এরকম ভাঙচুর হলো, এবার ভাঙচুর করতে বাধ্য হলো। জনগণ ক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে এসব শোনার পরে যখন কেন ছাড়া হয়েছে ওকে, এত তাড়াতাড়ি কি করে ছাড়া পাই, এত বড় অন্যায় করে কি করে ছাড়া পাই, সেটাই আমরা শুনতে চাই। এই নিয়ে চারটে মার্ডার করলো, চারটে কে আর ও নেশাগ্রস্ত, ড্রাগ নেশা। আর বাড়িতে কিছুই ছিল না, বাড়িতে সবকিছু বের করে নিয়ে গেছে, খালি বাড়িতে ভাঙচুর করা হয়েছে। দোকানের ঘটনাটা কোথায় হয়েছিল, দোকানে যিনি মারা গেছেন তার নাম কি? কবির ঘোষ। ঘোষ বয়স কি? বয়স 55। আচ্ছা এখানে কি কোনো রোড রেস হতো বাইকের? যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।